নাইক্ষ্যংছড়ি উপজেলায় আমন বুরু চাষে ব্যস্ত সময় পার করছে চাষিরা। তাদের মধ্যে দেশের একমাত্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি অংশ হচ্ছে চাক সম্প্রদায়। তারা দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি মহিলারাও সকল কাজে সমান পারদর্শী। রূপা আমন চাষে পুরুষদের হার মানিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সদা প্রস্তুত বলে জানান চাক সম্প্রদায়ের এই শিক্ষার্থী। আমার নাম চসেমন চাক, আমি একজন স্টুডেন্ট। মাঝে আমাদের চাক জাতির মধ্যে আমি সহযোগিতা করি। আমি একজন স্টুডেন্ট, কলেজের বর্তমানে ইন্টারে ভর্তি করছি। আমি চাষ করেন, এই যে দেখছেন আপনারা তো এখানে দেখছেন কী কী চাষ করছে, আরও অনেক বিভিন্ন ধরনের চাষ করি আমরা। আমার খুব আনন্দ লাগছে, আমার সহযোগিতা করার অনেক আমার শখ আছে। মানুষদেরকে বলতে গেলে আমার সব তো আত্মীয় স্বজন হয়, সব তো আমাদের এলাকায়। পরিসংখ্যানে দেখা যায় দেশে একমাত্র এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 5,500। বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা প্রায় 12%। তাদের বসবাস নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে বেশ কিছু দূরবর্তী পাহাড়ি এলাকায়। একসময় তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে প্রতিদিন 5-7 মাইল পথ পায়ে হেঁটে উপজেলা সদরে গিয়ে ক্লাস নিতে হয় শিক্ষার্থীদের। আমাদের বাবা তারার আমলে তো আশেপাশে কোনো স্কুল ছিল না। আমার চাচা প্রাইমারি স্কুল শিক্ষক, উনি লেখাপড়া করছে ওই রামুতেল থেকে। ওখানে লজিং, বাড়িতে লজিং ছিলেন। বাবা এখান থেকে কাঁধে করে ওখানে চাউল পৌঁছাই দিত, এই অবস্থা আর কি। পরবর্তীতে আবার সুযোগ পাইছে আমাদের হেডম্যাম, তখন প্রাইমারি স্কুল আমাদের এখান থেকে বেশি না, ওই আধা কিলো হবে আর কি। ওখানে একটা চাকরি করে প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, ওখানেই আমরা লেখাপড়া করছি আর কি। খুব কষ্ট করে, তখন তো ওই সব কাদার মধ্যে, এখন তো কাদা বর্ষাকাল আসে। মাছাঙ্গরে থাকতে অভ্যস্ত চাকরা আধুনিকতার চুয়ায় উন্নত জীবন ধারণ করেছেন। এখন কুপি বাতির বদলে এসেছে উইলিয়াম গিলবার্সের বিদ্যুতের আলো, বাদ পড়েনি বিয়ার্ডের টেলিভিশনও। আগে তো কেমন, আগে চাইতে এখন তো তাই অনেক, মানে শিক্ষিত হার বাড়িয়ে গেছে বলতে গেলে। আগে তো অনেক শিক্ষিত হার কম ছিল, মেয়েরা ঘর থেকে বাইর হতে চায় না, পড়াশোনা করতে চায় না। তারপরে আপনার মনে করেন যে প্রাথমিক গন্ডি পারাইতো না আগে তো, এখন তো অনেকেই পড়াশোনার দিকে ঝুঁকতেছে। আগে যে মেশানগুলো ছিল এখন তো এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে আর কি। সবাই বিল্ডিং করতেছে, মানে একতলা মাথাগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। সরকারি আছে, বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টে আছে, বিশেষ করে প্রাইমারি স্কুলে বেশি আর কি। যেমন আপনি? হ্যাঁ আমি আছি। আপনি কোন প্রাইমারিতে আছেন? আমি উত্তর চাকদালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নাইক্ষ্যংছড়ি উপজেলার কৃষি কর্মকর্তা মনসিং তুয়াইচাক জানান, আমরাই একমাত্র বাংলাদেশি উপজাতিদের মধ্যে সংখ্যালঘু, তাই নিজেদের ভাগ্য পরিবর্তনে আমরা সময়কে অপচয় করতে রাজি নই। এখন বর্তমানে আমন সিজন, তো খুব পিক টাইম এখন, তাইলে আমন মৌসুমের পাশাপাশি জুমের পাশাপাশি এখন আমন চাষ, ধান চাষে কাজ করতেছে এখন। আর আগের মতো আগের জুম চাষটা এখন তেমন নাই, আর ধান আউশ জুমে তো আউশ ধান করা হয়, সেটাতে এখন অল্প পরিমাণে এখন মিশ্র ফসল চাষ করে এখন ধান কম করা হয়, সেটা আমনের মধ্যে এখন আমন সিজনে আমন ধান চাষ করা যায়। আমি মহিবুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি সদর ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা। এখন কৃষকরা রূপা আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে। আমরা কৃষকদের দানার চারা লাইনে এবং লোকপদ্ধতি রোপণ করার জন্য পরামর্শ দিচ্ছি। বান্দরবনের নাইক্ষ্যংছড়ি থেকে জামিলাতুন্নেসা জ্যোতি, টেকওয়ার্ড টিভি বাংলা।